পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কেশে ভুলে যায় গীতা হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা। ডেকেছেন মন্ত্রী মশাই? হ্যাঁ আয় ভিতরে আয়। এবার বলুন মন্ত্রী মশাই। তোরা তো জানিস মহারাজ এবং গোপালের জন্য কৃষ্ণনগরের ভূতেরা আগের থেকে ভদ্র সভ্য হয়ে গেছে, ওরা আর কাউকে বিরক্ত করে না। আপনি ঠিকই বলেছেন মন্ত্রী মশাই, আমি আর ঘটা এতটা পথ হেঁটে এলাম কই, কেউ তো আমাদের পিছনে লাগলো না। তাহলেই বোঝ ভূতেরা এখন পুকুর থেকে মাছ চুরি করাও বন্ধ করে দিয়েছে, আর আমাদের এই সুযোগটাই কাজে লাগাতে হবে। হ্যাঁ কি বলতে চাইছেন একটু খুলে বলুন না মন্ত্রী মশাই, সব কেমন ওই মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। নে এটা মাথায় গলিয়ে নে, তাহলে আর কিছু মাথার উপর দিয়ে যাবে না। এবার থেকে আমরা ভূত সেজে পুকুরের মাছ চুরি করে অন্য রাজ্যে চড়া দামে বিক্রি করব। কাল সকাল থেকেই কাজটা শুরু করতে হবে। হয়ে যাবে মন্ত্রী মশাই, আগে শুনেছিলাম তোরের উপরে বাটপাড়ি, এখন দেখছি ভূতের উপরে বাটপাড়ি। এ আমাদের মন্ত্রী মশাই বলেই সম্ভব। এবার আমি বড় লোক হয়ে যাব। হ্যাঁ অনেক অনেক টাকা হবে আমার, অনেক টাকা হবে। হ্যাঁ আমাদের মন্ত্রী মশাই দারুণ বুদ্ধি খাটিয়েছেন, এই কলসিটা মাথায় গলালে জলের নিচে শ্বাস নিতে মোটে অসুবিধা হবে না। হবে কি করে, এই কলসির নিচে যে ফুটো আর সেটা দিয়েই আমাদের মাথা গলানো, আর কলসির মুখটা জলের ওপর ভাসছে, তার ফলে শ্বাস নিতেও কোনো অসুবিধা হচ্ছে না, আর লোকে ভাবছে এটা ভূতের কাণ্ড। হ্যাঁ নে নে ভালো করে জালটা ধর। এবার আমি নিজের চোখে দেখেছি পুকুরের জলে তিনটে কলসি ভাসছে। কই চলো দেখি বৌমা। আসুন আসুন। অনেক মাছ পাওয়া গেছে, তোরা এবার এগুলো নিয়ে বাড়ির দিকে যা, আমি একবার রাজসভা থেকে ঢুমিয়ে আসি। আচ্ছা মন্ত্রী মশাই। আ
আমাদের বাঁচান মহারাজ, আমাদের বাঁচান। হ্যাঁ মহারাজ, বাঁচান আমাদের। রাজ্যে আবার ভূতের উপদ্রব শুরু হয়েছে মহারাজ। সে কি, ভূতেরা যে আমাকে কথা দিয়েছিল তারা আর কাউকে জ্বালাতন করবে না? জ্বালাতন ঠিক নয় গোপাল দাদা, ভয়। আজকে সকালে বাজাও ভূত। সর্বনাশ, এ যে সত্যি ভয়ানক কাণ্ড। ঠিক বলেছেন পণ্ডিত মশাই। আমি বলি কি মহারাজ, ওই পুকুরের আশেপাশে না যাওয়াই ভালো। আপনি ওই পুকুরটাকে পচা পুকুর ঘোষণা করুন। সে কি, রাজ্যের অর্ধেক মাছ তো ওই পুকুর থেকেই আসে। একটা মাছ ভর্তি ভালো পুকুরকে পচা পুকুর ঘোষণা করে দেবেন মহারাজ? না না না, এ কিছুতেই হতে দেওয়া চলে না। তুমি সব বিষয় নাক গলিও না তো গোপাল, ভূতে যখন ঘাটটা মটকাবে তখন বুঝবে ঠেলা। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা দেখছি। দেখি এই যে সব চুনো মাছ, বড় মাছ একটাও নেই। সব ওই ভূতেদের কাণ্ড, বেটারা বড় বড় মাছগুলো ধরে সব খেয়ে নিয়েছে। আর কি করা যাবে, চল চল যা পেয়েছি তাই নিয়ে বাজারে যাই। ওই গো রানী, আরে তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। আনছি আনছি। এই নিন। আপনি জানেন না, জেলেরা পুকুরে জাল ফেলে আর মাছ পাচ্ছে না, সব মাছ নাকি ভূতেরা খেয়ে পালাচ্ছে। বাজার থেকে কি আনতে হবে বলো দেখি। এই বলছি বেশি কিছু না, ভালো দেখে একটা কাতলা মাছ এনো, তাহলেই হবে। আহ কাতলা মাছ কিনি, আজ কাতলা মাছের কষিয়ে ঝোল রান্না করো তো। অনেকদিন তোমার হাতের কাতলার ঝোল খাওয়া হয় না গো। আমি চললাম কিনি। ভাই এর মধ্যেই দোকান খালি? আর বলো না গোপাল দাদা, বাজারে মাছ আমদানি একদম বন্ধ, জেলেরা পুকুরে জাল টেনে একটাও মাছ পাচ্ছে না। সে কি, সব মাছগুলো গেল কোথায়? জেলেরা বলছে সব বড় মাছ নাকি ভূতে রাখে পালিয়ে গেছে। না তো আচ্ছা জ্বালাতন, ভাবলাম আজ গিন্নির হাতের কাতলা মাছের ঝোল খাবো, ভূতেরা সেই রাস্তাও বন্ধ করে দিল। দাঁড়া আজ ওদের দেখাচ্ছি মজা। ভূতের দল, আমি, তোমরা আমাকে কথা দিয়েছিলে আর তোমরা মাছ চুরি করে খাবে না, কাউকে ভয় দেখাবে না, তোমাদের কথার কোনো দাম নেই দেখছি। বলো কি, আমাদের কথার দাম নেই? না নেই। না 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 না, আমরা তো কিছু করিনি গোপাল, আমরা ওই গত 7 দিন ধরে মাছও খাইনি আর কাউকে ভয়ও দেখাইনি। সত্যি বলছি গোপাল, আমরা তো তোমার কথা মতো ভালো ভূত হয়ে গেছি। সে কি, তাহলে পুকুরের সব মাছগুলো যাচ্ছে কোথায়? আর পুকুরের জলে কলসি ভাষা সেটাই বা করছে কে? অত শতত আমরা জানি না গোপাল, তবে এইটুকু বলতে পারি আমরা কিছু করিনি। রে ওই তো বটা ঘটা, হাতে কলসি আর মাছ ধরার জাল নিয়ে যাচ্ছে কোথায় দেখি তো। তাহলে এসব মন্ত্রীর কাজ। মহারাজ 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 মহারাজ, আসল মাছ চোরের সন্ধান পেয়েছি, আজ তাদের হাতে নাতে ধরবো, আপনি তাড়াতাড়ি চলুন। সে কি, চলো 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 চলো।
আয় গোপাল। আসুন না মহারাজ, এইদিকে। এই নাপলার গুলতে কোথায় যাচ্ছিস রে? আমরা গুলতি দিয়ে নারকেল পাড়তে যাচ্ছি গো গোপাল দাদু। ওসব পরে হবে, চলে আয় আমার সঙ্গে, দরকার আছে। আচ্ছা দাদু। ওই দেখুন মহারাজ, কুটির মা রাজসভায় এসে ঠিক যেমনটা বলেছিল ঠিক তেমনই তিনটে কলসি পুকুরের জলে ভেসে একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে। তাই তো, কিন্তু এরা কারা, মানুষ না ভূত? আরে একেবারে রক্ত মাংসের মানুষ মহারাজ। গুলতে, এবার তোর গুলতি দিয়ে তাক করে ওই তিনটে কলসি ফাটিয়ে দেখা তো। এই নাও গোপাল দাদু। রাজ্যের পুকুর গুলো খালি করছে আর সব মাছ পাচার করছে বাইরে, এদিকে দোষ পড়ছে ভূতেদের ওপর। মন্ত্রী, আমি তোমাকে এক মাসের জন্য রাজসভা থেকে বহিষ্কার করলাম, আর ক্ষতিপূরণ বাবদ তোমার এই মাসের বেতনটাও আমি কেটে নিলাম। এমন করবেন না মহারাজ, পায়ে পড়ি আপনার। আমি আর কোনো কথা শুনতে চাই না গোপাল, চলো চলো এখান থেকে। কতদিন পেট ভরে কাঁচা মাছ খাইনি, চল চল আমরা আজ সব মাছ খেয়ে শেষ করে দিই। এই খবরদার না, এগুলো আমাদের। বললেই হলো, বললেই হলো, চুরি করলেন আপনি আর দোষ পড়লো এই ভূতেদের নামে। এত সহজে যে আমরা আপনাদের ছাড়বো না। এবার থেকে তুই আমাদের সঙ্গেই থাকবি। হ্যাঁ, আর আমরা আবার ওই আগের মতন পুকুর থেকে মাছ তুলে তুলে খাবো। হ্যাঁ, কেউ আমাদের কিচ্ছু বলতে পারবে না। তোর জন্য অনেক অপমান সহ্য করেছি। হ্যাঁ, আর নয়। বাঁচাও আমাকে গোপাল মহারাজ, আপনারা কোথায়? বাঁচাও। আমার স্বামী তো এখনো ফিরলো না, কি হলো আমার স্বামী? মন্ত্রী আর ফিরিবেন না বাড়ি, মন্ত্রীকে যাও ভুললে, আমরা আবার খাবো মাছ আর মন্ত্রী থাকবে ঝুলে। চল ভাই, আজ দেখি কপালে কি লেখা আছে। হ্যাঁ চল, আজও মাছ না পেলে আমাদের না খেয়ে দিন কাটাতে হবে। সর্বনাশ, ওই দেখ ভাই, ভূত। আমাদের নাম নিলি কে রে? ওই দেখ, জেলের দল আমাদের ভাগের মাছ ধরতে এসেছে। ওদের আজ আচ্ছা করে শিক্ষা দেবো আমরা। এবার বল, আর কোনোদিন আসবি? হ্যাঁ, আর কোনোদিন আসবি মাছ ধরতে? না না না, ভুল হয়ে গেছে আমাদের, আর আসবো না আমরা। পালাও পালাও ভাই, পালাও। গোপাল, এই গোপাল, এবার সব ঠিক হয়ে যাবে, কি বলো? আগে হবে মহারাজ, চোর যে ভূতেরা নয়,
আর শাস্তি স্বরূপ চোরকে যখন এক মাসের জন্য রাজসভা থেকে বহিষ্কার করা হয়েছে, তখন আশা করি চোর আর নতুন কোনো ঝামেলা পাকাবে না। কিনা আমাদের মন্ত্রী মশাই এমন কাজ করলেন, এবার আমরা পেট ভরে মাছ খেতে পারবো। আমি আবার মাছ ছাড়া ভাত তো একেবারে মুখে তুলতেই পারি না। আমিও পারি না সেনাপতি, আমার আবার এক টুকরো মাছে কিছুই হয় না, এই চার পাঁচ টুকরোর কমে পেটই ভরতে যায় না। মহারাজ সর্বনাশ হয়ে গেছে মহারাজ। সে কি আবার কি হলো? আর সকালে আমরা পুকুরে মাছ ধরবো বলে গিয়েছিলাম, গিয়ে দেখি ভূতের দল পুকুর থেকে মাছ তুলে খাচ্ছে। আর আমাদের দেখে ভয় পেয়ে আমরা ছুটে পালিয়ে এসেছি মহারাজ, আমাদের বাঁচালো মহারাজ। মাছ না ধরলে আমাদের পেট চলবে কেমন করে? সে কি এর মধ্যে এত কিছু ঘটে গেল? মহারাজ মহারাজ আমার স্বামীকে বাঁচান মহারাজ, এখনো আমার স্বামী বাড়িতে ফেরেননি, কোথায় গেছেন কি করছেন কিছুই জানি না আমি। শিকি মন্ত্রী এখনো বাড়ি ফেরেনি, কিন্তু আমার সঙ্গে মন্ত্রীর তো শেষ দেখা হয়েছিল ওই পুকুর পাড়ে। এসব ভূতেদের কাজ নয় তো? হতে পারে গোপাল, ভূতেরা মন্ত্রীকে আটকে রেখে আবার মাছ চুরি শুরু করেছে, যাতে আমরা কিছু বললে ওরা মন্ত্রীকে প্রাণে মেরে ফেলার ভয় দেখাতে পারে। আমার স্বামীকে বাঁচান। রাজপণ্ডিত, আচ্ছা ভূতেদের এই রাজ্য থেকে তাড়ানোর কোনো উপায় আপনার জানা আছে? তাই একটা উপায় আছে গোপাল, তুমি যদি সব ভূতেদের নাম গোত্র জেনে আমাকে বলতে পারো, তাহলে আমি ওদের পিণ্ড দিয়ে সারা জীবনের মতো এই রাজ্য থেকে তাড়ানোর ব্যবস্থা করতে পারি। বেশ তাই করুন। কিন্তু তুমি সব ভূতেদের নাম গোত্র জানবে কি করে গোপাল? আছে আছে, একটা উপায় আছে মহারাজ। আমার একটা সামুদ্রিক মাছ চাই, আপনি আজই সেটা আনিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, আর সঙ্গে চাই গরুর গলার দড়ি। প্রহরী, এক্ষুনি পাশের রাজ্যে গিয়ে গোপালের জন্য সামুদ্রিক মাছ নিয়ে এসো। সামুদ্রিক মাছ, আমার হাতে আজ সামুদ্রিক মাছ এসেছে, বাড়ি গিয়ে কুবজি ডুবিয়ে খাবো। ব্যাপার ভূতের দল কেমন আছো? আমরা ভালো আছি গোপাল, তুমি চললে কোথায়? বাড়ি যাচ্ছি গো, আজ বাজার থেকে একটা সামুদ্রিক মাছ কিনেছি, এই দেখো। সামুদ্রিক মাছ খুব সুস্বাদু, খেতে হবে বুঝি। তা তো হবেই, নোনা জলের মাছ বলে কথা, তোমরা খাবে? খাবো খাবো, অবশ্যই খাবো খাবো। বেশ তাহলে চলে এসো আমার সঙ্গে। এই জায়গা তো নিরিবিলি, তাই তোমাদের এখানে নিয়ে এলাম, এই নাও। আস্তে আস্তে সবাই মিলে ভাগ করে খাও, ততক্ষণে আমি আমার কাজ সারি। ভূতেরা গরুর গলার দড়ি ভয় পায় এটা আমার জানা, তাই আমি তোমাদের এই গরুর গলার দড়ি দিয়ে আটকে দিলাম। আমারে ছেড়ে দাও গোপাল, আমারে ছেড়ে দাও গোপাল। ছেড়ে দিতে পারি একটা শর্তে, তোমাদের সবার নাম আর গোত্র আমাকে বলতে হবে। রাজপণ্ডিত, এবার একে একে সবার নাম আর গোত্র বলে ফেলো দেখি, তাহলেই ছাড়া পাবে। আমার নাম বলহরি ঘোষ, কি বলে চন্ডাল গোত্র। আমার নাম সবার নাম গোত্র লেখা হয়ে গেছে গোপাল। সাবাস, এবার তোমরা সবাই স্বাধীন। আ
আমরা তোমাকে ছাড়বো না গোপাল। অমাবস্যা রাতে তোমার ঘাড় মটকাবো। গোপালের ঘাড় মটকানো এত সহজ নয় বাছা। এবার তাড়াতাড়ি রাজবাড়ি ফিরে চলো গোপাল, আমি পিণ্ড দেওয়ার ব্যবস্থা করে রেখে এসেছি। তাই নাকি? চলুন চলুন। ওরে বাবা রে, আমি কি করলাম? আমাকে মারছো কেন? তুই কিছু করিস নি, করেছে ওই গোপাল বেটা। আমাদের আটকে রেখে তোমাদের নাম করতো। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.